আসাদ এআইডি থেকে আপনি লিখেছেন আরবি প্রত্যেক হরফে দশ নেকি, কিন্তু যদি আরবিতে কথা বলি তাহলে কি নেকি পাওয়া যাবে? না ভাই, এটা হলো কোরআনে কারিম যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে প্রতিটা অক্ষরে আপনি দশটা করে নেকি পাবেন, যে কোনো আরবি কথাতে, এমনকি হাদিস পড়লেও আপনি প্রতি অক্ষরে দশ নেকি পাবেন। সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, কোনো জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নত, একদমে নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না, কথা কি সঠিক? না, এটা ভিত্তিহীন কথা। আপনি কোনো জিনিস একদমে কিনবেন না, মূল্যমণি কমবে, এটা একান্ত আপনার বিষয়। শরিয়া এক্ষেত্রে আপনাকে কোনো নির্দিষ্ট সিস্টেম বলে দেয় না যে আপনি একদমেই কিনতে হবে বা মূল্যমণিই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ হিসাবে এরকম কোনো সাব্যস্ত হয়নি যে তিনি মূল্যমণি ছাড়া কিনতেন না। এটি যদি কেউ বলে থাকে সেটা তার মনগড়া কথা।